ক্লাস টেন অনুশীলনী 1.1 কোয়েশন নম্বর 6 হিমাদ্রি 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাকটিকিট সংগ্রহ করল। সে টিকিটগুলো একটি বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে প্রদর্শন করতে চায় যেন একটি টিকিটও থেকে না যায়। হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাকটিকিটগুলো প্রদর্শন করতে পারবে? তো এখানে আমরা প্রথমে কী করব, 625 এবং 325-এর গোসাগুণ নির্ণয় করব। তো প্রথমে আমরা 625 এবং 325-এর মধ্যে কোনটা বড় এটাকে আমরা চিহ্নিত করে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 625 হচ্ছে 325 থেকে বড়, তো আমরা এটাকে চিহ্নিত করে নিব। 625 গ্রেটার দেন 325, এর মানে হচ্ছে 625 হচ্ছে 325-এর থেকে বড়। তো এখন আমরা লিখে নিব, অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই 625 আমরা এটাকে 625-কে 325 দিয়ে ভাগ করে নিব। তো আমরা রাফে ভাগ করে নিচ্ছি, তো এখানে যদি আমরা 325 দিয়ে 625-কে ভাগ করি তো এখানে থাকবে 325 একে 325, এখানে একবার যাবে। তো 5 থেকে 5 গেলে থাকছে 0, 2 থেকে 2 গেলে থাকছে 0, 6 থেকে 3 গেলে থাকছে 3। তো আমরা কী পেলাম এখানে 300। তো এখন কী করব আমরা, এখন এখানে 625 যে আছে ভিতরে এটাকে প্রথমে লিখে তারপরে সমান চিহ্ন দিয়ে 325 লিখে তারপরে আমরা 1 বা 1-কে গুণ করব 325 × 1। তারপরে বাক্সের যে থাকছে লাস্টে আমাদের 300, এটাকে আমরা প্লাস করব। তো এখানে হয়ে গেলে 625 × 1 তারপর প্লাস 300, তো এটাকে আমরা লিখে নিব 625 ইকুয়াল টু, এখানে থাকছে আমাদের যে আমরা যে ভাগ করেছিলাম এখানে থাকছে 325 × 1 প্লাস 300। তো এখানে আমরা পেলাম 300। তো আবার আমরা কী করব, 300-কে রাখবো। তো এখানে যে 325 চলে এটাকে এখানে লিখব, তারপর এটাকে আমরা আবার ভাগ করব। 300-কে থাকবে 300, থাকছে এখানে 5, 2, এখানে থাকছে না কিছুই, তাহলে আমরা কী পেলাম, 300 পেলাম। তো আমরা প্রথমে কী করব, 325 আমরা লিখে নিব, 325 লিখব আগে, তাহলে লিখে নিই প্রথমে 325 লেখার পরে আমরা 300 লিখে তারপরে এটার সঙ্গে 1-কে আমরা গুণ দিব। তো এখানে বাকশিস রয়েছে 25, তো 25-কে আমরা প্লাস করব, প্লাস 25। তো এখন আমরা 25-কে রাখবো ভাজক আর বাহ্য থাকবে 300, এটাকে আমরা ভাগ দিব। 25-কে 25 থাকছে, তো এখানে থাকবে 5, এখানে থাকছে না 0, হয়ে গেল 50। তো আমরা জানি 25 × 2 হয়ে যাবে 50, বাকশিস থাকছে এখানে 0। তো আমরা আগের মতো লিখে নিব, যে ভিতরে আছে 300 এটাকে আমরা প্রথমে লিখে নিব, তারপর ইকুয়াল টু দিয়ে এখন আমরা 25-এর সঙ্গে 12 গুণ দিব। তারপরে এখন আমরা যে 0 রয়েছে বাকশেষ, তো আমরা এটাকে প্লাস করে নিব। তো অতএব আমাদের ভাগ প্রক্রিয়া শেষ। তো আমাদের গোসাগু আমরা নির্ণয় করে নিয়েছি, তো এখন আমাদের ভাগ শেষ থাকছে 0। তো যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভাগ করা অলরেডি শেষ হয়ে গিয়েছে, তাহলে এখানে আমরা গোসাগু কী দেখতে পাই, তো যে ভাজক দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ থাকবে 0, সেই ভাজকটি হবে গোসাগু। তাহলে আমরা 25 হচ্ছে আমাদের ভাজক, 25 ভাজক দিয়ে আমরা যখন ভাগ করেছি তখন আমরা পেলাম 0, তাহলে আমাদের 25 হবে গোসাগু। তাহলে এখানে আমরা পেলাম যে 25 বা 25 এটা হচ্ছে আমাদের গোসাগু। তো আমরা লিখে নিতে পারি, অতএব নির্ণয় গোসাগু, তো আমাদের প্রশ্ন হচ্ছে যে হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে। তো আমাদের আনসার আসে যাবে 25টি শ্রেণীতে। তো এখন আমরা লিখে নিব, অতএব হিমাদ্রি সর্বাধিক 25টি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে।
क्वेश्चन नम्बर सेवेन दुटी रशिर दैर्घ्य क्रमे 64 सेंटीमिटार एवं 80 सेंटीमिटार दुटी थेके समान दैर्घ्यर टुकरो केटे फेलते हबे एकटु रशि ना थाका करे दुटी रशिर थेके केटे बेर करा तेमन टुकरोर दैर्घ्य कत हबे तो एखाने आमादेरके 64 एवं 80 एर गसागो निर्णय करते हबे जे गसागो थाकबे एटाई हबे आमादेर आंसार तो प्रथमे आमरा चिह्नित करब করে নিব এখান থেকে এই দুটি সংখ্যা থেকে কোন সংখ্যাটি বড় যেমন এখানে আছে 80 এবং 64 তো আমরা লিখে নিব যে 80 যেহেতু এখানে বড় সংখ্যা তো আমরা প্রথমে লিখে নিব 80 গ্রেটার দেন 64 তো মানে 80 হচ্ছে 64 থেকে বড় সংখ্যা তো এখন আমরা লিখে নিব অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই तो एखन आमरा 64 दिए 80 के डिवाइड करे निब तो जदि आमरा एटाके भाग करी तो आमादेर थाकछे एखाने 64 दिए थाकबे 64 एके 64 थाकबे एखाने तो एखाने थाकछे 6 एखाने थाकछे 1 होच्छे 16 तो एखन आमादेर भाज्य जेटा थाकबे एटाके आमरा प्रथमे लिखे निब तो एखाने भाज्य आमादेर आछे 80 तो 80 के आमरा एखाने लिखे निब প্রথমে 80 আমরা এখানে লিখে নিলাম তারপরে ইকুয়াল টু দিয়ে তো 64 কে আমরা 1 এর সঙ্গে গুণ করব তারপরে যে ভাগ শেষ থাকছে 16 এটাকে আমরা প্লাস করব তো এখন আমরা এখানে রয়েছে 16 এটাকে আমরা রাখবো ভাজক তারপরে আগের যে ভাজক ছিল 64 এটাকে আমরা এখানে লিখে ভাজ্য বানাবো তাহলে এটা হয়ে গেল আমাদের ভাজ্য তাহলে এখন আমরা এটাকে আবার ভাগ দিব ভাগ দিলে আমাদের থাকছে 4 16 64 তো এখানে থাকছে আমাদের 0 তো এখন আমরা আগের মতো লিখে নিব এখানে আগে আমরা পেয়েছিলাম 80 ভিতরে মানে ভাজ্য তো এখন পেলাম আমরা ভিতরে পেলাম 64 বা এটা হচ্ছে আমাদের ভাজ্য তো ভাজ্য আমরা প্রথমে লিখে নিব 64 তো 64 লিখার পরে আমরা 16 দিয়ে 4 কে গুণ দিব এর মানে এটা হচ্ছে আমাদের ভাজক ভাজকের সঙ্গে আমরা ভাগফল কে গুণ দিব 16 × 4 তারপরে এখন আমরা প্লাস করব ভাগশেষ তো এখানে আমাদের ভাগশেষ থাকছে 0 তাহলে আমরা 0 কে প্লাস করব তো হয়ে গেল আমাদের ভাগ প্রক্রিয়া শেষ তো আমরা যে ভাজকের সঙ্গে ভাগ করে 0 পেলাম এটা হচ্ছে 16 16 এর সঙ্গে আমরা 64 কে ভাগ দিয়ে পেলাম 0 তাহলে আমাদের 16 হবে গসাগু এটা হবে আমাদের গসাগু 16 তো আমরা এখানে লিখে নিব অতএব নির্ণেয় গসাগু হলো 16 তো আমাদের কোশ্চেন ছিল যে একটু রশি না থাকা করে দুটি রশির থেকে কেটে বের করা তেমন টুকরোর দৈর্ঘ্য কত হবে তো আমরা এখানে লিখতে পারি তেমন টুকরোর দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার অতএব তেমন টুকরোর দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার এটা আমরা লিখে নিলাম এটাই হচ্ছে আমাদের আনসার